ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই সাইফ রহমান ভাই, তিনি জানতে চেয়েছেন যে পবিত্র কোরআন, কোরআন তেলাওয়াত শেষে সমাজে প্রচলিত যে দোয়াগুলা পড়া হয়, এই দোয়াগুলি কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিনা, তিনি এটি আমাদেরকে বলেছেন কিনা, এ মর্মে কোনো সহিহ হাদিস আছে কিনা। সম্মানিত ভাই, মাজলিস শেষে এবং কোরআন তেলাওয়াতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া পড়তেন, আমরা দোয়াটি পেয়ে যাব ইনশাআল্লাহ তিরমিজির 3433 নম্বর হাদিস এবং সিলসিলায় সহিহা 3164 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই একটি মাত্র হাদিস, একটি মাত্র দোয়া আছে, এই এই দোয়াটি বৈঠক শেষে এটা এই দোয়াটা করা যাবে, এ মর্মেও সহি হাদিস আছে, আপনি নাসাই 1344 নম্বর হাদিসটা খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর পবিত্র কোরআন তেলাওয়াত শেষে, কোরআন খতম করে যে দোয়াটা, একটা দোয়া আছে, এই দোয়াটির মানে যে হাদিস, যে দলিলটা দেওয়া হয়েছে, এটা এই সনদটি জাল, সিলসিলা জয়ীফা 6135 নম্বর হাদিস এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এর সনদ জাল। অথচ এটা আমরা দেখে থাকি যে পবিত্র কোরআনের শেষে এটা লেখা থাকে যে কোরআন খতম করে দোয়াটা পড়তে হবে। আবারও আরেকটা জিনিস দেখা যায় যে বিভিন্ন কোম্পানি, নির্দিষ্ট নাই, বিভিন্ন কোম্পানি কোরআনগুলাতে দেখা যায় যে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে, এমন এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো সহি হাদিস নাই। ফতোয়া এলাজনা দায়মা ফতোয়া নাম্বার 3303 নাম্বার ফতোয়া এটি আপনি পেয়ে যাবেন ফতোয়া এলাজনাতে গেলে, যে সাদাকাল্লাহুল আজিম বলা এ মর্মে কোরআন তেলাওয়াত শেষে আর কি যে বলার দলিলটা, প্রমাণটা, এটা আপনি পাবেন না। আবার কোরআন খতম করার সময় সূরা জোহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেক সূরা শেষে আল্লাহু আকবার বলে, মানে আল্লাহু আকবার বলতে হবে, এবং একটি হাদিস প্রমাণ করার চেষ্টা করে যারা কোরআন খতম করে যে সূরা জোহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহু আকবার বলে জোরে জোরে বলতে হবে। এটি সিলসিলায় জয়ীফা 6133 নম্বর হাদিস, এটা এই হাদিসটি মুনকার এবং অগ্রহণযোগ্য। তো আমরা তাহলে বুঝতে পারলাম কি যে কোরআন তেলাওয়াত শেষে যে সমাজে প্রচলিত কোরআনের শেষে যে দোয়াগুলো আছে, সেই হাদিস থেকে একটি কোনো প্রকারে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিরমিজির 3433 নম্বর হাদিসটা তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শেষে আমরা পড়তে পারি এ মর্মে একটা হাদিস তিনি পেশ করেছেন। শুকরিয়া, আশা করি বুঝতে পেরেছেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।